চুম্বকত্ব বা ম্যাগনেটিজমের প্রথম ভিডিও আলোচনায় আমরা ম্যাগনেট বা চুম্বক সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা পেয়েছি আমরা কি দেখলাম এই যদি একটা চুম্বক আমাদেরকে দেওয়া থাকে আমরা দেখলাম একটা চুম্বকের দুটো বিশেষ প্রধান ধর্ম থাকে একটা হচ্ছে তার আকর্ষণ ধর্ম রয়েছে আর দুই তার দিক নির্দেশন ধর্ম রয়েছে এই আকর্ষণ ধর্মকে বিশ্লেষণ করে আমরা দেখলাম যে একটা চুম্বকের আকর্ষণ ক্ষমতা সব জায়গাতে সমান নয় এই মাঝখানের দিকটাতে আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে যাকে আমরা বলে থাকি নিউট্রাল পয়েন্ট বা উদাসীন বিন্দু আর এই আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে তার প্রান্ত দিকে অর্থাৎ এই মেরু অঞ্চলটাতে যাদেরকে আমরা বলে থাকি চুম্বক মেরু একটা চুম্বকের দুটো চুম্বক মেরু থাকে এই একটা মেরু আর এই একটা মেরু একটা মেরুকে আমরা নাম দিয়েছিলাম উত্তর মেরু বা নর্থ পোল আরেকটা মেরুকে নাম দিয়েছিলাম দক্ষিণ মেরু বা সাউথ পোল এটা আমরা কিভাবে পেয়েছিলাম দেখা যায় যে একটা চুম্বককে যদি বাধাহীনভাবে সুতো দিয়ে ঝুলিয়ে দিই তাহলে দেখা যাবে তারা সব সময় পৃথিবীর উত্তর দক্ষিণ দিক বরাবর মুখ করে থাকে তাহলে যেই প্রান্তটা পৃথিবীর উত্তর দিক বরাবর মুখ করে থাকে তাকে আমরা বলছি উত্তর মেরু বা নর্থ পোল যাকে আমরা ইন শর্ট এরকম এন লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি আর যেই প্রান্তটা দক্ষিণ দিক বরাবর মুখ করে থাকে তাকে আমরা বলে থাকি সাউথ পোল বা দক্ষিণ মেরু যাকে আমরা ক্যাপিটাল লেটার এস দিয়ে রিপ্রেজেন্ট করি আর এই যে চুম্বক মেরু দুটির আকর্ষণ ক্ষমতা সেটাকে পরিমাপ করার জন্য আমরা একটা রাশির ধারণা পেয়েছিলাম যেটাকে আমরা বলে থাকি মেরু শক্তি মেরু শক্তি ইংরেজিতে বলবো আমরা পোল স্ট্রেংথ পোল স্ট্রেংথ এটা নিয়ে আমরা একটা প্রাথমিক ধারণা পেয়েছিলাম আমরা দেখেছিলাম যে যে চুম্বকের এই শক্তি বা পোল স্ট্রেন্থের ভ্যালু যত বেশি হবে অর্থাৎ শক্তির মান যত বেশি হবে সেই চুম্বকের অন্য কোনো চুম্বক বা চুম্বক পদার্থকে আকর্ষণ করার ক্ষমতাও তত বেশি হবে এই মেরু শক্তি বা পোল স্ট্রেন্থকে আমরা এম লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি নর্থ পোলের জন্য শক্তির মান যদি এম হয় তাহলে সাউথ পোলের জন্য শক্তির মান এম হয় আর মেরু মেরুশক্তির প্রাথমিক ধারণা থেকে আমরা এটা দেখেছিলাম যে একটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু মেরুশক্তির মান সমান কিন্তু যেহেতু তারা বিপরীত ধর্মী এই বিপরীত ধর্মীটাকে বোঝানোর জন্য আমরা নর্থ পোলের শক্তিকে প্লাস এম দ্বারা রিপ্রেজেন্ট করি আর সাউথ পোলের মেরুশক্তিকে মাইনাস এম দ্বারা রিপ্রেজেন্ট করি ঠিক যেমনটা আমরা স্থির তরিত আলোচনায় দেখেছিলাম যখন আমরা আধানের ধারণা পেয়েছিলাম তখন দেখেছিলাম যে একটা ইলেকট্রনের মধ্যে যে পরিমাণ আধান থাকে একটা প্রোটনের মধ্যে ঠিক সেই পরিমাণ আধান থাকে কিন্তু তাদের ধর্মটা আলাদা তারা বিপরীত ধর্মী সেই জন্য আমরা এই বিপরীত ধর্মীটাকে বোঝানোর জন্য একটা প্লাস একটা মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম দেখেছিলাম একটা ইলেকট্রনের চার্জ একটা ইলেকট্রনের চার্জ আমরা ধরতাম মাইনাস ইলেকট্রনকে ধরতাম মাইনাস আর প্রোটনের চার্জটাকে আমরা কী ধরতাম প্লাস ঠিক তেমনই একটা চুম্বকের ক্ষেত্রে চুম্বকের শক্তি উত্তর পোলের মেরুশক্তিকে আমরা প্লাস এম দ্বারা রিপ্রেজেন্ট করি আর সাউথ পোল বা দক্ষিণ মেরুর মেরুশক্তিকে আমরা মাইনাস এম দ্বারা রিপ্রেজেন্ট করি এবার আজকের আলোচনার বিষয় কি চুম্বকত্ব সংক্রান্ত কুলম্বের সূত্র এই কুলম্বের সূত্র কিন্তু আমরা স্থির তৈরিদের ক্ষেত্রেও দেখেছিলাম দেখো আমরা যখন গ্রাভিটেশন বা মহাকর্ষের ধারণা পেয়েছিলাম তখন আমরা কি দেখেছিলাম মহাকর্ষ বা গ্রাভিটেশন গ্রাভিটেশনের ধারণায় আমরা দেখেছিলাম যে ধরো আমাদের কাছে দুটো বস্তু দেওয়া আছে এই যদি একটা বস্তু হয় যার ভর মনে করো এম আর এই একটা বস্তু ধরো যার ভর হচ্ছে এম এবং এদের মধ্যে পারস্পরিক যে দূরত্ব সেই দূরত্বটা ধরে নাও আর তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী দেখেছিলাম কি এই দুটো বস্তুর মধ্যে একটা মহাকর্ষ বল ক্রিয়া করবে আকর্ষণ ধর্মী মহাকর্ষ বল সেই বলের মান কত হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার এটা আমরা দেখেছিলাম আবার যখন আমরা স্থির তরিতে আলোচনা করলাম স্থির তরিত বা ইলেকট্রোস্ট্যাটিক্স 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 বা স্থির তরিতে আলোচনা আমরা কি দেখেছিলাম এরকম যদি আমাদের কাছে দুটো আধান থাকে বা দুটো আহিত বস্তু থাকে এই একটা আহিত বস্তু এবং এই একটা আহিত বস্তু এর আধানের পরিমাণ যদি কিউ হয় আর এর আধানের পরিমাণ যদি কিউ হয় এবং এদের মধ্যবর্তীকার যে দূরত্ব সেটা যদি আর হয় তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী আমরা কি দেখেছিলাম এদের মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বা বিকর্ষণ বল আকর্ষণ বা বিকর্ষণ কেন বলছি তার কারণ হচ্ছে এই আধান দুটোর প্রকৃতির উপরে নির্ভর করবে যদি আমরা একটা ইলেকট্রন একটা প্রোটন নিতাম তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করত। যদি আমরা একটা ইলেকট্রন একটা ইলেকট্রন বা একটা প্রোটন একটা প্রোটন নিতাম তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করতো এটা আমরা দেখেছিলাম তাহলে এই বলের মান কত পেয়েছিলাম ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই এফসাইল নট কিউ ওয়ান ইন্টু কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার ঠিক তেমনই চুম্বকত্ব সংক্রান্ত কুলম্বের সূত্রতে কি বলা হয়েছে ধরো আমাদের কাছে দুটো চুম্বক রয়েছে এই ধরে না একটা চুম্বক আর এই মনে করো আর একটা চুম্বক ঠিক আছে তাহলে এই চুম্বকের দুটো মেরু রয়েছে এই একটা মেরু আর এই একটা মেরু এটা মনে করো উত্তর মেরু আর এটা মনে করো দক্ষিণ মেরু ঠিক একইভাবে এই চুম্বকের ক্ষেত্রে দুটো মেরু থাকবে এই একটা মেরু এই একটা মেরু মনে করি এটা হচ্ছে আমাদের দক্ষিণ মেরু আর এটা হচ্ছে উত্তর মেরু তাহলে এই যে উত্তর মেরু আর এই যে দক্ষিণ মেরু এদের মধ্যবর্তিকার যে দূরত্ব আমরা ধরে নিচ্ছি এই দূরত্বটা হচ্ছে আর ঠিক আছে তাহলে এই চুম্বকের মেরু শক্তি এই চুম্বকের মেরুশক্তি মনে করো এম ওয়ান এটার ক্ষেত্র তাহলে হবে এম ওয়ান যেহেতু এটা এক নম্বর আর এটা দুই নম্বর আমরা ধরে নিচ্ছি তাহলে এই চুম্বকের মেরুশক্তি ধরো এম টু আর এটার ক্ষেত্র হবে এম টু এখানে প্লাস আর মাইনাসটা আমরা লিখলাম না তার কারণ আমরা জানি যে প্লাস আর মাইনাস দ্বারা শুধুমাত্র এটা বুঝি যে এই মেরুশক্তিটা কার মেরুশক্তিকে বোঝাচ্ছে এটা উত্তর মেরুর মেরুশক্তিকে বোঝাচ্ছে নাকি দক্ষিণ মেরুর মেরুশক্তিকে বোঝাচ্ছে যখন আমরা প্লাস লিখব তা মানে বুঝে যাব এটা উত্তর মেরু মেরুশক্তিকে বোঝাচ্ছে আর যখনই মাইনাস লিখবো তখন দক্ষিণ মেরু মেরুশক্তিকে বোঝাচ্ছে এবার বলতো এই উত্তর মেরু এই এক নম্বর যে ম্যাগনেটটা রয়েছে তার উত্তর মেরুর সঙ্গে দুই নম্বর ম্যাগনেটের দক্ষিণ মেরু এদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করবে না বিকর্ষণ বল ক্রিয়া করবে আমরা এর আগের ভিডিও আলোচনায় দেখেছিলাম চুম্বকের যে সাধারণ ধর্মগুলি রয়েছে তার মধ্যে একটি ধর্ম হচ্ছে যে সম মেরু পরস্পরকে বিকর্ষণ করে আর মেরু পরস্পরকে আকর্ষণ করে তাহলে ক্ষেত্রে কি হবে এই এক নম্বর চুম্বকের উত্তর মেরুর সঙ্গে দুই নম্বর চুম্বকের দক্ষিণ মেরুর মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করবে না বিকর্ষণ বল ক্রিয়া করবে খুব স্বাভাবিকভাবেই এখানে আমাদের আকর্ষণ বল ক্রিয়া করবে কারণ এরা বিষম মেরু একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করবে কুলম্বের সূত্র অনুযায়ী সেই বলটাকে আমরা বলে থাকি চুম্বক বল কি বললাম এখানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মধ্যে যে বল ক্রিয়া করে সেটাকে আমরা বলছি চুম্বক চুম্বক বল বা ম্যাগনেটিক ম্যাগনেটিক ফোর্স বিজ্ঞানী কুলম কী বললেন যে এই চুম্বকের উত্তর মেরুর সঙ্গে এই দ্বিতীয় চুম্বকের দক্ষিণ মেরুর মধ্যে যে ক্রিয়াশীল চুম্বক বল সেই চুম্বক বলের মান দুটো মেরুর মেরুশক্তির গুণফলের সঙ্গে সমানুপাতিক বোঝা গেল কী বললাম এই দুটো চুম্বকের মেরুগুলির মধ্যে যে ক্রিয়াশীল চুম্বক বল সেটার মান এই দুটোর মেরুশক্তির শক্তির গুণফলের সঙ্গে সমানুপাতিক আর কি বললেন যে এই মেরু দুটির মধ্যবর্তীকার দূরত্ব যদি আর হয় তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল চুম্বক বল এফের মানটা ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার অর্থাৎ তাদের দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিকভাবে সম্পর্কিত এই চুম্বক বল তাহলে এই দুটোকে যদি আমরা কম্বাইন করে একসঙ্গে লিখি তাহলে কি লিখতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার এবার এরকম একটা সমানুপাতিক চিহ্ন থাকলে সমানুপাতিক চিহ্নটাকে যদি তুলতে হয় আমরা জানি এখানে একটা সমানুপাতিক ধ্রুবককে ইন্ট্রোডিউস করতে হবে তাহলে এ ইজিকোয়ালস টু হবে সাম কনস্ট্যান্ট বা ধ্রুবক ইন্টু এটাকে আমরা কী বলছি সমানুপাতিক ধ্রুবক ইন্টু এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার পরিষ্কার তাহলে এই কনস্ট্যান্ট এই যে সমানুপাতিক ধ্রুবক এর মানটা আমরা কী করে পাবো বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা গেল যে এই যে দুটো চুম্বক এটাকে যদি আমরা বিভিন্ন মাধ্যমে রাখি মনে করো কখনো বায়ু মাধ্যমে রাখলাম কখনো জল মাধ্যমে রাখলাম কখনো মনে করো কাচ মাধ্যমে রাখলাম মনে করো কেরোসিন মাধ্যমে রাখলাম তাহলে বিভিন্ন মাধ্যমে রেখে এই দুটো মেরুর মধ্যে ক্রিয়াশীল বলের মানটা আমরা বিভিন্নভাবে ক্যালকুলেট করলাম এইভাবে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে পাওয়া গেলো যে এই যে কনস্ট্যান্ট এই যে আমাদের কাছে ধ্রুবক কনস্ট্যান্ট এটার ভ্যালু আসলো মিউ ডিভাইডেড বাই ফোর পাই এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু এখানে মিউটা কি এটা নিয়েও একটু পরে আমরা জানবো তাহলে এই ভ্যালুটাকে যদি কনস্ট্যান্টের জায়গায় বসাই তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি এফ ইজ ইকুয়ালস টু মিউ ডিভাইডেড বাই ফোর পাই ইন্টু এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল এক্সপ্রেশন যে চুম্বকত্ব সংক্রান্ত কুলম্বের সূত্র চুম্বকত্ব সংক্রান্ত যে কুলম্বের সূত্র রয়েছে সেখান থেকে আমরা এই চুম্বক বলের এক্সপ্রেশনটা পেলাম যে দুটো মেরুর মধ্যে ক্রিয়াশীল চুম্বক বলের মান হবে এটা এফ ইজিকস টু মিউ ডিভাইডেড বাই ফোর পাই ইন্টু এম ওয়ান ইন্টু এম টু ডিভাইড বাই আর স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম যে আমরা মহাকর্ষের ধারণায় দেখেছিলাম যে দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল যে মহাকর্ষ বল এফ এটা আসলে দুটো বস্তুর ভরের উপর নির্ভরশীল মানে এই যে আকর্ষণ বলটা ক্রিয়া করছে মহাকর্ষ বলটা সেটার জন্য দায়ী কে এই দুটো বস্তুর ভর ঠিক তেমনই আমরা স্থিরতরিতে আলোচনার ক্ষেত্রে দেখেছিলাম যে দুটো আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল এফ এটার জন্য দায়ীকে এই দুটো বস্তুর মধ্যে যে আধান রয়েছে সেটা ঠিক তেমনি দুটো চুম্বকের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা ডিপেন্ড করবে যে কোন মেরুর সঙ্গে কোন মেরুর কথা আমরা হিসাব করছি যখন আমরা বিপরীত মেরুকে হিসাব করছি তা মানে নিশ্চয়ই এটা একটা আকর্ষণ ধর্মী বল আর যদি এটা সম মেরু হতো অর্থাৎ এটার উত্তর মেরু এটার উত্তর মেরু বা এটার দক্ষিণ মেরু এটা দক্ষিণ মেরুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের কথা হিসাব করতাম তখন সেখানে কী আসত তখন বিকর্ষণ বল আসতো কারণ আমরা জানি চুম্বকের সাধারণ ধর্ম থেকে যে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর মেরু পরস্পরকে আকর্ষণ করে তাহলে এই ক্ষেত্রে যে চুম্বক বল এফ সেটা কি ধরনের বল সেটা হচ্ছে আকর্ষণধর্মী বল কারণ এইখানে আমাদের দুটো চুম্বকের বিপরীত মেরুর সঙ্গে যে ক্রিয়াশীল বলটা সেটাকে হিসাব করছি এবং সেটা কি হবে আকর্ষণ ধর্মী বল এই আকর্ষণ ধর্মী বলের জন্য দায়ীকে এখানে মেনলি দায়ী হচ্ছে এই দুটো চুম্বকের মেরুর যে মেরু শক্তি বা পোল স্ট্রেঞ্চ সেটা অর্থাৎ আমরা বলছি যে আমরা দেখেছিলাম মহাকর্ষের ক্ষেত্রে যে মহাকর্ষ বল ক্রিয়া করছে তার জন্য দায়ী কে ছিল যার জন্য দায়ী ছিল বস্তুর ভর বস্তুর ভর বা মাস আবার আমরা যখন স্থির তরিতে আলোচনা করেছি তখন দেখেছি যে স্থির তরিতে স্থির তরিতে ক্রিয়াশীল কুলম বল যাকে আমরা স্থির বল বলছি তার জন্য দায়ীকে আধান বা চার্জ ঠিক তেমনই আমরা দেখলাম যে চৌম্বক ক্ষেত্রে যে চুম্বকত্রের আলোচনায় দেখলাম যে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল যে চৌম্বক বল চুম্বক বল তার জন্য দায়ী তার জন্য দায়ী হচ্ছে শক্তি মেরু শক্তি বা পোল স্ট্রেংথ যাকে আমরা স্মল লেটার এম দিয়ে রিপ্রেজেন্ট করছি পরিষ্কার হলো পুরো ব্যাপারটা আচ্ছা এইবার আসি আমাদের এই মিউ এই মিউ বলতে আসলে এখানে কি বোঝানো হচ্ছে এইটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে এখানে মিউকে আমরা বলে থাকি চুম্বক ভেদ্যতা চুম্বক ভেদ্যতা ইংরেজিতে আমরা এটাকে বলে থাকি পারমিয়াবিলিটি পারমিয়াবিলিটি ঠিক যেমনটাই স্থির তরিতে আলোচনার ক্ষেত্রেও আমরা দেখেছিলাম স্থির তরিতে আলোচনায় এখানে যে আমরা স্থির তারিত্রিক বল এফ এর কথা হিসাব করছি সেখানে আমরা কী দেখছি এফ ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই এফ সাইলন নট কিউ ওয়ান ইন্টু কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার এখানে যে এফ সাইলন এই এফ সাইলনকে আমরা বলেছিলাম কি তরিত ভেদ্যতা এটাকে আমরা বলে থাকি তরিত ভেদ্যতা এটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম স্থির তরিতে আলোচনায় নিশ্চয়ই তোমরা এই ভিডিওটাকে দেখেছো এটাকে নিয়ে যেতে বলা হয় परमिटिविटी परमिटिविटी তাহলে এই স্থির তরিতেীতে আলোচনার ক্ষেত্রে যে আমরা তড়িৎ ভেদ্যতার ধারণা পেয়েছিলাম তার মানে নিশ্চয়ই এই তড়িৎ ভেদ্যতার সঙ্গে চুম্বক করতে আলোচনায় পাওয়া এই চুম্বক ভেদ্যতা বা পারমিয়াবিলিটি এর সাথে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে চলো এই জিনিসটাকে এখন একটু বোঝা যাক এটার সঙ্গে যদি একটু তুলনামূলক বিচার করি তাহলে দেখবে এই চুম্বক ভেদ্যতাকে বুঝতে অনেক বেশি সহজ মনে হবে আর তোমরা যদি তড়িৎ ভেদ্যতা সম্প সংক্রান্ত যে ভিডিওটি রয়েছে সেটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখে নাও তাহলে দেখবে এই চুম্বক ভেদ্যতার সঙ্গে তড়িৎ ভেদ্যতাকে রিলেট করতে অনেক বেশি মনে হবে ঠিক আছে তাহলে এখন আমরা দেখব যে চুম্বক ভেদ্যতা কি বোঝানো হচ্ছে দেখো স্থির তরিতের ক্ষেত্রে আমরা যে তরিত ভেদ্যতাকে জেনেছিলাম সেই তরিত ভেদ্যতাকে একটু ছোট্ট করে রিক্যাপ করি তাহলে দেখবি পুরো জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই চৌম্বক ভেদ্যতা বলতে কি বোঝানো হচ্ছে তড়িৎ ভেদ্যতা এবং ভেদ্যতা প্রায় একই কিন্তু একটা সামান্য ডিফারেন্স আছে কি সেটা একটু পরে বলছি প্রথমে আমরা একটু ছোট্ট করে রিক্যাপ করে নিই যে তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি বলতে কি বোঝানো হয়েছে আমরা কি দেখেছিলাম যে ধরো আমাদের কাছে এই একটা আহিত বস্তু বা একটা আধান রয়েছে এই আর একটা আধান রয়েছে তাহলে এই আধানটা মনে করো কিউ আর এই আধানটা মনে করো কিউ তাহলে এদের মধ্যে দূরত্ব যদি আর হয় তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল এফ এর মানটা কত হবে এ ফ টু হবে এটা ওয়ান ডিভাইড বাই ফোর পাই কিউ ওয়ান ইন্টু কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার সেই সেই আলোচনার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে এই দুটো আধানকে যদি মনে করো আমরা বায়ু মাধ্যমে রাখতাম যদি এদের মাঝখানের মাধ্যমটা যদি বায়ু মাধ্যম হতো তাহলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল এফের মানটা যা হতো এখানে যদি বায়ু না থেকে এখানে যদি জল মাধ্যম থাকতো তাহলে দেখা যেত এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ এই রকম দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল যে কুলম বল যাকে আমরা বলছি স্থিরতারিত্রিক বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এই বলের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ তাদের পারিপার্শ্বিক যে মাধ্যমটা রয়েছে সেটা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মানটাও পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারলাম যে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল যে কুলম বল বা স্থির তারিত বল সেটা মাধ্যমের উপরে নির্ভর করছে তার পারিপার্শ্বিক কি মাধ্যম রয়েছে তাহলে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল এই আকর্ষণ বা বিকর্ষণ বল এফের মানটা পারিপার্শ্বিক মাধ্যমের একটা বিশেষ বৈশিষ্ট্যের উপরে নির্ভর করছে যাকে আমরা বলে থাকি তরিদ ভেদ্যতা তড়িৎ ভেদ্যতা যাকে আমরা এরকম এফসাইলন এটা দিয়ে রিপ্রেজেন্ট করি এরকম একটা গ্রিক লেটার এফসাইলন এই দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি এটা আসলে কি বোঝানো হচ্ছে তার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি তড়িৎ ভেদ্যতা হচ্ছে একটা বাধা বা একটা রেসিস্টেন্স যা দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের ওপরে ক্রিয়া করছে অর্থাৎ দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে সেটা এই তরিতভেদ্যতার উপর নির্ভর করছে দেখা যায় এই দুটো আধানের মাঝখানের যে মাধ্যমটা রয়েছে সেই মাধ্যমের ভেদ্যতা অর্থাৎ এফসাইলনের ভ্যালু যদি বেশি হয় তাহলে দেখা যায় তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল এফ যেটাকে বলছি স্থির তারিত বল এখানে আমরা একটা এফ ই লিখে দিই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটাকে বোঝানোর জন্য আর এটা সাবিক্সে আমরা একটা এম লিখে দিই তাহলে দেখবে জিনিসটা কনফিউজ হবে না এই এফ এবং এ এফ মধ্যে আমাদের একটা পার্থক্য করতে পারবে এফ ই মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স পরিষ্কার তাহলে এই যে এফ ই এটা কি হচ্ছে এটার ভ্যালু কমে যাচ্ছে তাহলে কি বললাম যে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান এফ সেটা বাড়বে না কমবে সেটা ডিপেন্ড করে সেই মাধ্যমের ত্বরিত ভেদ্যতার উপরে অর্থাৎ ত্বরিত ভেদ্যতা হচ্ছে সেই বাধা যেটা এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের ওপরে ক্রিয়া করছে দেখা যায় যে কোনো একটা মাধ্যমের ত্বরিত ভেদ্যতা যত বাড়তে থাকে তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান সেটা ক্রমশ কমতে থাকবে এই দেখো এই এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনে দেখেই বুঝতে পারছো এই যে আমাদের সাইলন এটা ডিনোমিনেটরে রয়েছে তার মানে এটা যত বাড়তে থাকে এই ভ্যালুটা কত হবে তত কমতে থাকবে পরিষ্কার বোঝা গেল তার মানে তরিত ভেদ্যতা হচ্ছে একটা বাধা কার উপরে বাধা সৃষ্টি করছে এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের উপরে বাধা সৃষ্টি করছে তাহলে আশা করি তরিত ভেদ্যতার একটা প্রাথমিক ধারণা তোমরা পেলে এখান থেকে যদিও এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি তাহলে দেখো এই চৌম্বক ভেদ্যতা এবং তরিত ভেদ্যতার মধ্যে কী সম্পর্ক রয়েছে আমি বললাম যে চুম্বক ভেদতা তড়িৎ ভেদতা একই জিনিস কিন্তু তাদের মধ্যে একটা পার্থক্য রয়েছে সেটা কি তড়িৎ ভেদ্যতা হচ্ছে একটা বাধা আর এই চুম্বক ভেদতা হচ্ছে তড়িৎ ভেদতা ঠিক উল্টো অর্থাৎ এই যে মনে করো আমরা কি দেখেছিলাম আমরা এখানে দেখলাম যে এই ধরো একটা আমার কাছে চুম্বক রয়েছে আর এই মনে করো আমার কাছে আরেকটা চুম্বক রয়েছে এটা আমরা দেখলাম এই চুম্বকে এটা হচ্ছে আমাদের উত্তর মেরু আর এটা হচ্ছে আমাদের দক্ষিণ মেরু আর এই চুম্বকের ক্ষেত্রে এটা হচ্ছে দক্ষিণ মেরু আর এটা হচ্ছে আমাদের উত্তর মেরু এবং এদের মধ্যবর্তীকার যে দূরত্ব সেটা যদি আর হয় তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল যেটাকে আমরা বলছি ম্যাগনেটিক ফোর্স বা চুম্বক বল এফ এফটাকে আমরা কী বলছি মিউ ডিভাইডেড বাই ফোর পাই এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার এই যে চুম্বক বল এফ এম এটা ডিপেন্ড করছে যে এই দুটো চুম্বকের মাঝখানের যে পারিপার্শ্বিক মাধ্যমটা রয়েছে সেটা কি মাধ্যম তার উপরে এই এফ এর ভ্যালুটা নির্ভর করছে অর্থাৎ এখানে যদি মনে করো বায়ু মাধ্যম থাকতো তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল যে চুম্বক বল হতো এখানে যদি মনে করো জল থাকতো তাহলে তাদের মধ্যে যে চুম্বক বল হতো এটা আলাদা হতো কিন্তু এখানে একটা পার্থক্য রয়েছে আমরা স্থির ত্বরিতের ক্ষেত্রে দেখেছিলাম যে মাধ্যমের ভেদ্যতা যত বাড়তে থাকে স্থিরতরিত্বিক বলের মান তত কমতে থাকে এখানে ঠিক উল্টো হয় কোনো একটি মাধ্যমের ভেদ্যতা চুম্বক ভেদ্যতা সেটা যত বাড়তে থাকে আমাদের চৌম্বক বল চুম্বক বল সেটাও তত বাড়তে থাকে ঠিক তার উল্টো এখানে দেখেছিলাম আমাদের তড়িৎ ভেদ্যতা যত বাড়ছে তড়িৎ বলের মান তত কমছে এখানে চৌম্বক ভেদ্যতা যত বাড়তে থাকে চুম্বক বলের মান তত বাড়তে থাকে ঠিক তার উল্টো বোঝা গেল এখানে এটা বাধার সৃষ্টি করছিল এখানে বাধা সৃষ্টি করছে না এটাকে আরও রিএনফোর্স করছে এবং এটা কিন্তু আমরা দেখো এই এক্সপ্রেশনটা থেকেও বুঝতে পারছি এখানে দেখো আমাদের মিউ যেটাকে আমরা বলছি চুম্বকভেদ্যতা এটা ক্রমশ যদি বাড়তে থাকে এটা দেখো নিউমিরেটরি রয়েছে তাহলে এটা যত বাড়তে থাকবে তাহলে এর ভ্যালুটা যত বাড়তে থাকবে স্থির তৈরি ক্ষেত্রে ঠিক তার উল্টো ছিল এটা ডিনোমিনেটরে ছিল এটা যত বাড়তে থাকতো এই ভ্যালুটা তত কমতে থাকবো আলটিমেটলি আমাদের এর ভ্যালুটাও ক্রমশ কমতে থাকতো কিন্তু এখানে যেহেতু এটা নিউমিরেটরি রয়েছে তাহলে এটা বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চুম্বক বল এফ এটাও ক্রমশ বৃদ্ধি পায় তার মানে এখান থেকে আমরা বলতে পারলাম যে মিউর ভ্যালু যত বাড়তে থাকবে আমাদের এফ এম এটার ভ্যালু তত বাড়তে থাকবে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এফ ই অর্থাৎ এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটা আমাদের তড়িৎ ভেদ্যতার সঙ্গে এই ব্যস্তানুপাতিক সম্পর্ক আর এখানে আমাদের যে চুম্বক বল এফ এম এটা আমাদের চুম্বক ভেদ্যতার সঙ্গে সমানুপাতিক সম্পর্ক এটা আমরা পেলাম এখান থেকে আচ্ছা এবার দেখো ধরো আমাদের কাছে দুটো চুম্বক দেওয়া আছে এই মনে করো একটা চুম্বক এই একটা চুম্বক আর এই আরেকটা চুম্বক হলো এখানে মনে করো আরেকটা চুম্বক রয়েছে এই একটা চুম্বক এই একটা চুম্বক এটা আমি দুটো কেন রাখলাম দেখো এটা বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের এক নম্বর চুম্বক এটা হচ্ছে তার উত্তর মেরু এটা হচ্ছে তার দক্ষিণ মেরু এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চুম্বক এটা তার দক্ষিণ মেরু এটা তার উত্তর মিল এবার এই দুটো চুম্বকের মাঝখানের যে মাধ্যমটা এদের মধ্যবর্তীকার দূরত্ব যদি আর হয় এবং এদের মাঝখানের মাধ্যম সেটা যদি মনে করো বায়ু মাধ্যম হয় ঠিক আছে এদের মাধ্যমটা যদি বায়ু মাধ্যম হয় তাহলে এই দুটো চুম্বকের দুটো মেরুর মধ্যে ক্রিয়াশীল যে চুম্বক বলের মান সেটা কি হবে এফ ইজিকুয়ালস টু মিউ ডিভাইডেড বাই ফোর পাই ইন্টু এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার যেখানে আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে এম ওয়ান এটা হচ্ছে এম ওয়ান এটা হচ্ছে আমাদের এম টু এটা হচ্ছে আমাদের এম টু এবার যেহেতু এদের মাঝখানের মাধ্যমটা হচ্ছে বায়ু মাধ্যম বায়ু মাধ্যমের ক্ষেত্রে এইটাকে আমরা মিউটাকে মিউ নট লিখি এফটাকে আমরা এফ নট লিখি এবার মনে করো এই দুটো চুম্বককেই আমরা রেখেছি এই হচ্ছে আমাদের চুম্বকের উত্তর মেরু এটা হচ্ছে আমাদের উত্তর মেরু এটা হচ্ছে আমাদের দক্ষিণ মেরু এটা দ্বিতীয় চুম্বকের ক্ষেত্রে এটা দক্ষিণ মেরু এটা উত্তর মেরু এবং এদের মধ্যবর্তীকার যে দূরত্ব এই দূরত্বটা হচ্ছে আর এখন আমরা কি করলাম এই দুটো চুম্বককে বায়ু মাধ্যমে না রেখে এটাকে মধ্যে মনে করো জল মাধ্যমে রাখলাম ঠিক আছে তাহলে জলের মধ্যে রাখলে পরে এখন মনে করো তাদের মধ্যে যে ক্রিয়াশীল চুম্বক বল এফ ডাব্লু সেটা কত হবে মিউ ডাব্লু ডিভাইডেড বাই ফোর পাই ইন্টু এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার হবে তাহলে এই দুটো যদি আমি অনুপাত নিই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি এফ ডাব্লু ডিভাইডেড বাই এফ নট এখানে এফ ডাব্লুটা কী বোঝাচ্ছে দুটো মেরুর মধ্যে মানে দুটো চুম্বক মেরুর মধ্যে ক্রিয়াশীল যে চুম্বক বল যখন তাদেরকে আমরা জল মাধ্যমে রাখবো এটা হচ্ছে ওয়াটার মিডিয়ামে রাখলে আর এটা হচ্ছে এয়ার মিডিয়ামে রাখলে ঠিক আছে তাহলে সেটা কত হবে এই দুটো অনুপাত নিলেই আমরা পেয়ে যাব এটা হচ্ছে মিউ ডাব্লু ডিভাইডেড বাই ফোর পাই ইন্টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার ঠিক আছে এটা মিউ নট পাই এটা হবে এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার তাহলে এই দুটো অনুপাত নিলে আমরা কি পাচ্ছি এটা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে ফোর পাই ফোর পাই ক্যান্সেল আউট হয়ে যাবে এখানে আমাদের কাছে পড়ে থাকবে মিউ ডাব্লু বাই এই যে ডিভাইড এইটাকে আমরা বলে থাকি মিউ আর বোঝা গেল এই মিউ আরকে বলা হয়ে থাকে আপেক্ষিক চুম্বক ভেদ্যতা তাহলে আমি কী বললাম এই যে আমাদের মিউ আর এটাকে আমরা বলে থাকি আপেক্ষিক আপেক্ষিক চুম্বক ভেদ্যতা ঠিক যেমনটা আমরা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা সম্পর্কে জেনেছিলাম এটাও ঠিক তাই আপেক্ষিক ভেদ্যতা বলতে বোঝায় যে কোনো একটি মাধ্যম এখানে যদি মনে করো ওয়াটার মিডিয়াম বা জল মাধ্যম না হয়ে এটা যদি কাচ মাধ্যম হতো মানে মাঝখানাটা যদি কাচ থাকতো বা মনে করো মাঝখানটা কেরোসিন থাকতো বা মাঝখানেটা মনে করো অ্যালকোহল থাকতো তাহলে সেই ক্ষেত্রে তাহলে যে কোনো মিডিয়ামের যে ভেদ্যতা তাকে যদি আমরা বায়ু মাধ্যমে চুম্বক ভেদ্যতা দ্বারা ভাগ করে দিই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক চুম্বক ভেদ্যতা পরিষ্কার তাহলে এই আপেক্ষিক চৌম্বকভেদতা হচ্ছে একটা এককবিহীন রাশি তাহলে এই কথাটা আমি একটু লিখে দিই যে এই মিউ আর যেটাকে আমরা বলছি মিউ ডিভাইডেড বাই মিউ নট মিউ বলতে বোঝাচ্ছে যে কোনো একটা মাধ্যমের চুম্বকভেদ্যতা আর মিউ নট হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে চুম্বকভেদতা অর্থাৎ মিউরা মিউ আরকে বোঝানো হয় অ্যাকচুয়ালি আপেক্ষিক চুম্বক ভেদ্যতাকে আমরা বোঝাই অ্যাকচুয়ালি যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো একটি মাধ্যমের চুম্বক ভেদ্যতার মান কত সেটাই হচ্ছে আমাদের মিউ আর এইটাকে আমরা বলে থাকি আপেক্ষিক চুম্বকভেদ্যতা এটি হচ্ছে একটি এককবিহীন রাশি এটা হচ্ছে একটা এককবিহীন রাশি যার কোনো একক নেই কারণ এটা দুটো সমজাতীয় রাশির অনুপাত এটাও চুম্বক ভেদ্যতা এটাও ভেদ্যতা এই দুটো অনুপাত নিলে নিশ্চয়ই এটা একটা একক এককবিহীন রাশি হবে তাহলে চুম্বক ভেদ্যতা কি সেটা সম্বন্ধে আশা করি একটা আইডিয়া তোমাদেরকে আমি দিতে পারলাম এখানে যে আমাদের মিউ নট অর্থাৎ শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের যে চুম্বক ভেদ্যতা এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এর একক কী হবে এর এককটা আপাতত তোমরা মনে রাখো এটা হচ্ছে ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার বা এটাকে আমরা হেনরি পার মিটারও বলে থাকি বোঝা গেল তাহলে মিউ নট অর্থাৎ শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা তার ভ্যালু হচ্ছে ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এটার একক কী হচ্ছে ওয়েবার পার অ্যাম্পায়ার মিটার বা এটাকে আমরা হেনরি পার মিটারও বলে থাকি হলো পুরো ব্যাপারটা পরিষ্কার এইবার আমরা একটা ছোট্ট ডিসকাশন দিয়ে আজকে আলোচনা শেষ করব সেটা কি সেটা হচ্ছে আমাদের পোল স্ট্রেংথ বা মেরু শক্তি ধারণা তো পেলাম তাহলে শক্তিকে আমরা স্মল লেটার এম দ্বারা রিপ্রেজেন্ট করছি তাহলে মেরু শক্তির একক কি হবে এবং তার মাত্রা কি হবে চলো সেটা একটু দেখে নেওয়া যাক এটা দেখেই আজকে আলোচনা আমরা শেষ করব। সেটা হচ্ছে শক্তির মাত্রা এবার আমরা দেখব শক্তি। বা যাকে আমরা ইংরেজিতে বলে থাকি পোল স্ট্রেংথ এর একক কি এর এককটা কি সেটা আগে আমরা একটু দেখে নিই এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে আমাদের মেরু মেরুশক্তির একক হচ্ছে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার মিটার যাকে ইন শর্ট আমরা বলে থাকি এ এম অ্যাম্পিয়ার মিটার আর সি পদ্ধতিতে এই মেরুশক্তির একক হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট যাকে আমরা ইনশট বলে থাকি ইএমইউ ঠিক যেমনটা আমরা স্থির তরিতের ক্ষেত্রে দেখেছিলাম স্থির চরিত্রের ক্ষেত্রে আমরা যখন আধানের ধারণা পেয়েছিলাম আধানের একককে এসআই পদ্ধতিতে আমরা বলে থাকি কুলম আর আধানের একককে সিজেস পদ্ধতিকে বলে থাকি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ইএসইউ ঠিক তেমনই শক্তির একককে এসআই পদ্ধতিতে আমরা বলে থাকি অ্যাম্পিয়ার মিটার আর সিজেস পদ্ধতিতে এটাকে আমরা বলে থাকি ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বা ইএমইউ তোমরা এখানে একটু মনে রাখতে পারো এক অ্যাম্পিয়ার মিটার মানে হচ্ছে আসলে টেন ইএম এটা তোমরা মনে রাখবে যে এসআই পদ্ধতিতে যে মেরুশক্তির একক সেটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার আর সিজেস পদ্ধতিতে মেরুশক্তির একক হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট যাকে ইনশর্ট আমরা বলেছি কি ইএম এক অ্যাম্পিয়ার মিটার মানে হচ্ছে টেন ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট এবার স্বাভাবিকভাবে আশা করি তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে মেরুশক্তি একক হঠাৎ করে অ্যাম্পিয়ার মিটার এটা কীভাবে এলো এটা তোমরা এখনই বুঝতে পারবে না যখন এর পরবর্তীতে আমরা চুম্বক ক্ষেত্র ধারণা পাবো যখন আমরা চুম্বক বল সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানবো চুম্বকত্ব সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানবো তখন দেখবে এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে মেরুশক্তি দেখোক কেন আমরা অ্যাম্পিয়ার মিটার লিখলাম তবে আমি এখানে একটু শর্টে দেখিয়ে দিচ্ছি পরে আমি এই লিঙ্কগুলোকে ভিডিও ডিসক্রিপশন বক্সে বা উপরে আই বাটনে দিয়ে দেবো তখন দেখবে তোমরা এই লিঙ্কগুলোতে গিয়ে সরাসরি দেখে নিতে পারবে যে এই এক্সপ্রেশনগুলো কীভাবে এলো সেটা কি আমরা এর পরবর্তী ভিডিওতেই চুম্বক ক্ষেত্রের ধারণা পাব তখন দেখব যে কোনো একটি চুম্বকের ক্ষেত্র যেটাকে আমরা সাধারণত বি লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি সেটা আসলে কি হয় এফ ডিভাইডেড বাই এম এর সঙ্গে সমান হয় বোঝা গেল আর আরেকটা এক্সপ্রেশন রয়েছে সেটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু কিউ বি অর্থাৎ কিউ পরিমাণ আধানকে যদি ভি বেগ দিয়ে বি ক্ষেত্রের মধ্যে পাঠাই তাহলে তার উপরে এফ পরিমাণ চুম্বক বল প্রযুক্ত হয় এটা আপাতত শুধু জেনে রাখো তাহলে দেখো এই দুটো রিলেশন থেকে আমরা কি পাচ্ছি এই রিলেশন দুটো তোমরা পরবর্তীতে পাবে যত আমাদের আলোচনা এগোতে থাকবে তখন দেখবে এই রিলেশন দুটোর সঙ্গে তোমরা পরিচিত হবে তখন দেখবে যে এই বিজ ইকুয়ালস টু এফ ডিভাইড বাই এম কীভাবে এলো আর এফ ইজ টু কিউ বি সেটা কীভাবে এলো তাহলে এখান থেকে এই দুটো এক্সপ্রেশন থেকে আমরা কী লিখতে পারি আমরা এখান থেকে লিখতে পারি এম ইজ এটা থেকে কী লিখতে পারি এম ইজ ইকোয়ালস টু এফ ডিভাইডেড বাই বি আবার এফ মানে কি পেলাম এটা তাহলে এটা লিখতে পারি কিউ ভি বি ডিভাইডেড বাই বি তাহলে এখানে বি বি ক্যান্সেল আউট হয়ে গেল আমাদের কাছে পড়ে থাকলো কিউ ইন্টু ভি তাহলে আমরা এখান থেকে পেলাম এম ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি আচ্ছা ভি মানে আমরা কী লিখতে পারি ভি মানে হচ্ছে এস ডিভাইডেড বাই টি যদি টি সময় এস পরিমাণ স্মরণ ঘটে তাহলে একই সময় কত পরিমাণ স্মরণ করবে এস ডিভাইড বাই টি সেটাই হচ্ছে আমাদের ভেলোসিটি বা বেগ তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি কিউ ডিভাইডেড বাই টি ইন এস কিউ ডিভাইড বাই টি মানে কি একক সময়ে কত পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে সেটা আসলে কি বোঝায় তড়িৎ প্রবাহকে পরিমাপ করা বোঝায় তাহলে কিউ ডিভাইড বাই টি এর জায়গায় লিখতে পারি আই টু এস আই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ সেই তড়িৎ প্রবাহকে আমরা কী দিয়ে মেজার করি অ্যাম্পিয়ার এককে তাহলে এটার একক চলে আসলো আমাদের অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার আর স্মরণ এটা কি একটা দৈর্ঘ্য এর একক কী হবে মিটার এস এই পদ্ধতিতে তাহলে এখান থেকে চলে এলো আমাদের এর একক এমের একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারলে যদি না বুঝে থাকো আমি লিঙ্কে পরে দিয়ে দেবো এই দুটো এক্সপ্রেশন কীভাবে এলো এগুলো সম্বন্ধে যখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তখন বুঝতে পারবে যে এই এক্সপ্রেশনগুলো কীভাবে এলো আলটিমেটলি আমরা এই যে মেরুশক্তি এম তার এককটা পেলাম অ্যাম্পিয়ার মিটার এবার শেষ যে জিনিসটা রয়ে গেলো সেটা হচ্ছে আমাদের শক্তির মাত্রা কি হবে মেরু শক্তির মেরু শক্তি বা পোল স্ট্রেংথ পোল স্ট্রেংথ এর মাত্রা বা ডাইমেনশন কী মেরুশক্তি বা পোল পোলস্ট্রেংথের মাত্রা বা ডাইমেনশনটা কী হবে এখান থেকে আমরা পেয়ে গেলাম খুব সহজ হবে এখন দেখো আমরা এখান থেকে পেয়ে গেলাম এম ইজ ইকুয়ালস টু আই ইন্টু এস তাহলে আমাদের এমের মাত্রা কী হবে মাত্রাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এরকম একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি আশা করি তোমরা জানো তাহলে সেটা কী হবে এর মাত্রা ইন্টু এসের মাত্রা আই এর মাত্রাকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি এ দিয়ে রিপ্রেজেন্ট করি আর আমাদের এস এর মাত্রাটাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করি এল দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে এই দুটোকে কম্বাইন করে লিখলে আমরা পাচ্ছি এ এল এটাই হচ্ছে আমাদের মেরুশক্তি বা পোল স্ট্রেংথের মাত্রা এ ইন্টু এল পরিষ্কার তাহলে চুম্বকত্বের প্রথম ভিডিও আলোচনায় আমরা চুম্বকের ধারণা পেয়েছিলাম তার পাশাপাশি আমরা মেরুশক্তির একটা প্রাথমিক ধারণা পেয়েছিলাম আজকের আলোচনায় আমরা কুলম্বের সূত্রের পাশাপাশি শক্তি সম্বন্ধ একটা বিস্তারিত ধারণা পেয়ে গেলাম যে মেরুশক্তি অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে শক্তির একক কি হবে শক্তির মাত্রা কি হবে তার পাশাপাশি জানলাম যে দুটো চুম্বক মেরুর মধ্যে ক্রিয়াশীল যে চুম্বক বল যে যেটাকে আমরা বলছি বল ঠিক আছে সেটা কুলম্বের সূত্র থেকে পেয়েছে সেটা কিভাবে এলো সেটা আমরা দেখলাম তার পাশাপাশি আমরা চুম্বক ভেদ্যতা এবং আপেক্ষিক চুম্বক ভেদ্যতা এই ধারণাটাও পেয়ে গেলাম তাহলে আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি সুস্থ থাকো ভালো থাকো সঙ্গে থাকো ধন্যবাদ